সকলে অবগত আছেন যে আসছে আমাদের সামনে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মুসলিম মিল্লাতের দুটি উৎসব, দুটি আনন্দের একটি, যেটাকে আমরা ঈদুল আদহা বলে থাকি বা কুরবানির ঈদ বলে থাকি। এই ঈদ উপলক্ষে আমাদের অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়, কুরবানি কেনাকাটা করা বা সেই কুরবানি করব কি করব না সেটার নিয়াত করা থেকে শুরু করে কেনাকাটা অনেক আগে থেকেই এর প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হয়। তো আসছে ঈদ উপলক্ষে আমি আপনাদের সামনে আজকের এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়বস্তু নিয়েছি তা হচ্ছে কুরবানি ও মাসাইল। আমরা যাকে কুরবানি বলে থাকি এটাকে আরবিতে উদহিয়া বলা হয়, আরবিতে উদহিয়া বলা হয়, আবার কুরবানি শব্দটাও আরবি। এর শাব্দিক অর্থ হল নৈকট্য লাভ করা, কাছাকাছি যাওয়া। তো কুরবানি কুরবন থেকে এর অর্থ হলো কাছাকাছি যাওয়া, নৈকট্য হাসিল করা। এই কুরবানি শব্দটা কোরআনুল কারিমে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেও এসেছে। তো আসছে এই কুরবানি উপলক্ষে আমাদের কিছু করণীয় থাকে, কিছু মাসলা মাসাইল, কিছু বিষয় নিয়ে অতি সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত হলেও কিছু আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা আমরা সচরাচর জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি প্রথম কুরবানি করেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক দুম্বা কুরবানি প্রথম হয়েছে, মানে কোনো প্রাণী প্রথম কুরবানি হয়েছে। এর আগেও আদম আলাইহিসসালামের সন্তানগণ যখন তারা বিবাদে লিপ্ত হলেন বিবাহকে কেন্দ্র করে, তখন আদম আলাইহিসসালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল তারা কুরবানি করেছিলেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইহুদিদের সামনে বলছিলেন যে ওয়াতলু আলাইহি নাবা ইবনাই আদম বিল হাক্কি إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله تعالى বললেন হে রাসূল আপনি বলে দিন, আপনি ইহুদিদেরকেই বলে দিন, ইহুদিদেরকে সতর্ক করে তাদেরকে জানিয়ে দিন, আপনি তো সত্যায়নকারী, তো আপনি তাদেরকে বলে দিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তানের ব্যাপারে। إذ تقرب قربانا যখন তারা কুরবানি করেছিল, যখন তারা কুরবানি করেছিল, ফাতুকুবিলা অতঃপর কুরবানি কবুল করে নেওয়া হলো একজনেরটা, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার অন্যজনের কুরবানি কবুল করা হয় নাই, অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার অন্যজনের কুরবানি কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই সে তার ভাইকে বলছে আকতুলুক, আমি তোমাকে হত্যা করব, আমার কুরবানি কেন কবুল হলো না, তোমারটা কবুল হইলো কেন, তো আমি তোমাকে হত্যা করব। তখন তার জবাবে হাবিল বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন পরহেজগার ব্যক্তিদের থেকেই কুরবানি গ্রহণ করে থাকেন। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যায় যে কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হল ইখলাস থাকা, আল্লাহর ভয় থাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই কুরবানি করা, তাহলেই কুরবানি কবুল হবে, নইলে কুরবানি কবুল হবে না। হাবিল বলছিলেন যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকতুলাকা, তুমি যদি তোমার হাতকে সম্প্রসারিত করো আমার দিকে আমাকে হত্যা করার জন্য, তাহলে আমি আমার হাত তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য প্রশস্ত করব না, সম্প্রসারিত করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ইখলাসের সাথে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের এক সন্তান কুরবানি করেছিলেন, আর এক সন্তানের কুরবানির মাঝে ইখলাস ছিল না বলেই কবুল হয় নাই। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানরাও কুরবানি করেছিলেন। তো সে যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম কুরবানি করেছেন। সংক্ষিপ্ত আকারে হলেও বলছি আপনাদেরকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অত্যন্ত আদরের অত্যন্ত স্নেহের সন্তানকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এই সন্তানকে দীর্ঘকাল যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, আল্লাহর কাছে বলছিলেন, রব্বি হামলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দান করো, একটা নেক সন্তান দান করো, রব্বি হামলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে সুখবর দিলাম, একজন ধৈর্যশীল সন্তানের সুখবর দিলাম। এই ধৈর্যশীল সন্তান যখন ছোটকাল থেকে বড় হতে থাকে, একটু একটু করে বাবার সঙ্গে হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, বায়না ধরতে পারে, কিছু সহযোগিতা করতে পারে, এমন একটা সময় ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বালেগ হলেন, মানে চলতে পারেন এরকম একটা অবস্থায় পৌঁছলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছিলেন, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, এখানে কুরবানি হয়েছে কোন সন্তান এ মর্মে কিছুটা ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলছেন ইসহাক আলাইহিস সালাম কুরবানি হয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছেন। জামহুর মুহাদ্দিসিন ইকরাম বা জামহুর উলামা ইকরামগণের মতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছিলেন, এবং আয়াতের ভাবভঙ্গি এবং বাচনভঙ্গি থেকে এটাই বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামই কুরবানি হয়েছিলেন, সময়কাল বিবেচনায় এটাই প্রমাণিত হয়। তো তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইন্নি আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করেছি, আমি নিজে তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি সেটা বলো, তোমার মতামত ব্যক্ত করো, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি, এটা জানতে চাইলেন সন্তানের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে স্বপ্নে কিছু দেখলে আম্বিয়া ইকরামগণ যেটা স্বপ্নে দেখতেন সেটাও ওহী, স্বপ্ন স্বপ্নের বাহিরে সবগুলোই কি ওহী, তো স্বপ্ন জেগেও ওহী নাজিল হয়েছে আম্বিয়া ইকরামগণদের উপরে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবায়ন করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে সেই প্রস্তাবনা রাখলেন তার সামনে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আল্লাহ তাআলা যে নির্দেশ আপনাকে দিয়েছেন সেটা বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ কুরবানি করার কথা শুনে জবাই হওয়ার ভয়ে পালিয়ে যাব না, কোনো দিকে আমি পালিয়ে যাব না, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কাজেই আপনি আপনার রবের নির্দেশ পালন করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, যখন তারা দুজনেই সম্মত হলো তখন ইসমাইল আলাইহিস সালামকে সুই দিলেন এবং সুই চালানোর জন্য রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুম্বা কুরবানি হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তুটাকেই কুরবানি করেছিলেন, কেন কুরবানি করেছিলেন, প্রিয় বস্তু, যে বস্তুটাকে সে ভালোবাসে, যে প্রাণীটাকে সে ভালোবাসে, এমন প্রাণীকে কুরবানি দিতে চান, নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন কেবল সেই ব্যক্তি যিনি ইখলাসে পরিপূর্ণ, একেবারে তাকওয়ায় পরিপূর্ণ, তিনি কেবলমাত্র এরকম পরীক্ষার সম্মুখীন হতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তি বুঝে তাকে পরীক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, কিন্তু হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যখন দুম্বা কুরবানি দেওয়া হলো তখন সেখান থেকেই কি পশু কুরবানি করার একটা রীতি, পশু কুরবানি করার একটা নিয়ম যেটা আমরা পেয়েছি, আমরা পশু কুরবানি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে সাহায্য করা হয়েছে গনিমতের মাল দিয়ে, চারটি বিষয় দেখিয়ে আমাকে সাহায্য করা হয়েছে, তার মধ্যে একটি হলো গনিমতের মাল। গনিমতের মাল পূর্ববর্তী উম্মতরা খেতে পারতো না, তারা ভক্ষণ করতে পারতো না, তারা কি করতো, এগুলো সব রেখে আসতো আর আগুন এসে পুড়ে শেষ করে দিলে বোঝা যেত কবুল হয়েছে, আর আগুন যদি না আসতো তাহলে বোঝা যেত এটা কুরবানি হয় নাই। তো কুরবানির বিষয়টা সেরকমই ছিল, পশু পাখি জবাই করে রেখে আসতে হতো পাহাড়ের চূড়ায়, আগুন এসে খেয়ে গেলে বোঝা যাবে কুরবানি হয়েছে, যদি না খায় তাহলে বোঝা যাবে না কুরবানি হয় নাই। উম্মত মুহাম্মাদে কুরবানির গোশত তারা কুরবানি করবেন, গোশতগুলো তারাই খাবেন,
আবার এর চামড়াগুলো যেগুলো আছে সেগুলো বিক্রি করে দিয়ে গরিব মিসকিনকে দান করবেন, সবকিছু তারাই ভক্ষণ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা বিষয়ই চান, সেটি হলো তাকওয়া, ইখলাস, পরহেজগারিতা। তাকওয়ার পরিপন্থী দুটো বিষয় আছে, সেটি হলো একটা হলো এবাদতে অবহেলা করা, এটা হলো তাকওয়ার পরিপন্থী। দ্বিতীয়ত হলো এবাদতে লোক দেখানোর মনোভাব রাখা, এ দুটোই তাকওয়া পরিপন্থী, দুটি পরহেজগারিতা পরিপন্থী। আসছে কুরবানি উপলক্ষে কিছু কিছু ভাইদেরকে দেখা যাবে লাখ লাখ টাকার বাহারি গরু, যে গরুর ভিতরে ইঞ্জেকশন পুশ করে একেবারে পানি দিয়ে ভর্তি করা আছে, আর কয়েক লাখ টাকা দিয়ে সেই কুরবানি নিয়ে আসবেন এবং কুরবানি করবেন। মানে উদ্দেশ্য একটাই, যাতে হ্যাঁ আমি একটা কিছু জবাই করলাম, যাতে মানুষ এটা বুঝে, মনে এটা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যাই কুরবানি করলাম আমি দিলাম তুমি কবুল করে নাও, এরকম নয়। বরং কুরবানিকে দেখানোর জন্য কে কত বড় পশু কুরবানি করতে পারে। আবার এক শ্রেণীর মানুষের আছে কুরবানির ক্ষেত্রে যে টাকা পয়সা শেষ হয়ে যায়, টাকা পয়সা ফুরে যায়, হাটে বাজারে যাবে কিছু ভদ্র গরু কিনে আনবে, ভদ্র গরু বা ভদ্র ছাগল বা ভদ্র দুম বা এ যাবতীয় কিছু কিনে আনবে। আমি ভদ্র বলছি কেন, হাট থেকে গাড়িতে উঠে নিয়ে আসতে হয়, হাঁটতে পারে না। যে এরকম বিকলাঙ্গ অথর্ব কিছু প্রাণী কুরবানির জন্য নিয়ে আসা হয়, এই দুটোই ইখলাসের পরিপন্থী। তাহলে ইখলাস বলতে বাড়ির যে প্রিয় যদি গরু বাড়িতে থাকে, আমরা নিজেদের পালে যদি থাকে, সেখান থেকে কুরবানি করলে সেটা সব থেকে ভালো হয়, এবং সেই কুরবানি করা হচ্ছে যে কুরবানিটা মানুষ খেতে পারবে এবং মানুষের কাছে চয়েসফুল, পছন্দনীয়, প্লাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের পরীক্ষায় যাতে পাশ করতে পারি, কুরবানিটা এভাবে হওয়া উচিত। তো কুরবানির শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, নৈকট্য হাসিল করা। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকগুলোকে নিয়ে সমাবেশ করছিলেন তার পিছনে দাঁড়িয়ে থেকে খেজুর খাচ্ছিলেন, তার ব্যাগ থেকে খেজুর বের করে একটা একটা করে খেজুর খাচ্ছিলেন আর বিছে ফেলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন যে মুজাহিদ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, যে জান্নাতের পরিধি বর্ণনা করতে যে বলছেন যে মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝের যত দূরত্ব রয়েছে এই জান্নাতটা এত দূরত্বপূর্ণ, এত বড়, এরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তির জন্য বরাদ্দ করে রেখেছেন। এইরকম নসিহত শোনার পর যিনি খেজুর খাচ্ছিলেন, খেজুর খাওয়া ছেড়ে দিয়ে তিনি বলেন বাহ বাহ বাহ, দারুণ তো, আমরা বলি না ভেরি গুড, খুবই সুন্দর, খুবই চমৎকার। এরকম কথা তিনি বাহ বাহ বলে খেজুরের পোটলা থেকে খেজুরগুলো ফেলে দিয়ে তিনি যুদ্ধে নেমে পড়লেন এবং শাহাদত বরণ করলেন, এটাও কুরবানি। তিনি নিজেকে কুরবান করলেন, নিজেকে উৎসর্গ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার জন্য, নিজেকে একেবারেই যুদ্ধের ময়দানে উৎসর্গ করে দিলেন, এটি হলো কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ ইবনে হিব্বানে হাদিসে এসেছে, আস-সালাতু কুরবানুন ওয়া সিয়ামু জান্নাতুন, সালাত হলো কুরবানি আর সিয়াম হলো ঢাল স্বরূপ। সালাত কুরবানি, সালাতের মাধ্যমে বান্দা মহান রব্বুল আলামিনের কাছাকাছি যায়, একেবারেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে। সালাতের মাঝে মানুষ কী করে, ইউনাজি রব্বা, একজন ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে মোনাজাত করে, একজন ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলে, একজন ব্যক্তি তার রবের সঙ্গে সংগোপনে একেবারেই একাগ্রচিত্তে কথা বলে, বাদলুবাদ করে, আর বান্দা বলেন আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, সেটা কবুল করার জন্য আল্লাহ তাআলা সবসময়ের জন্য প্রস্তুত থাকেন। তাই সহিহ মুসলিমে এসেছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু তাআলা হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। ওয়া ইযা ক্বাল আল আব্দু আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাজ্জাদানি আব্দি আসমা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমার গুণ বর্ণনা করলো। এভাবে বান্দার কথার জবাব মহান রাব্বুল আলামিন দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসসালাতু কুরবানুন, সালাত কুরবানি, সালাতটাই হলো কুরবানি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার একটা মাধ্যম। আল্লাযী ইয়াতাকাররাবু বিহাল ইবাদ, যার মাধ্যমে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অনুসন্ধান করেন। না তো কুরবানির শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তখনই পাওয়া যাবে যখন আমাদের মাঝে ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, পরহেজগারিতা থাকবে।
তো এবারে আসি কুরবানির হুকুম, আসলে কুরবানি ওয়াজিব নাকি কুরবানি ফরজ নাকি কুরবানি সুন্নাহ? তো হুকমুল উদহিয়া বা কুরবানি করার হুকুম, এ মর্মে ওলামা ইকরামগণের মাঝে দুটি মত রয়েছে। একদল ওলামা ইকরামগণ বলছেন যে কুরবানি করা ওয়াজিব, এবং আরেকদল ওলামা ইকরামগণ বলছেন তথা সালাফগণ বলছেন যে কুরবানি করাটা সুন্নাতুন মুআক্কাদাতুন, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওয়াজিবকে অস্বীকার করে তিনি সুন্নাত বলছেন। তো ওয়াজিব বললে ওয়াজিবের দলিল কি? যারা ওয়াজিব বলছেন তারা দলিল উপস্থাপন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদা করুন, লিরব্বিকা আই লি রিদাই রব্বিকা, আপনার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদা করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিগায়ে আমর তথা নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেছেন, ওয়ানহার কুরবানি করুন। উসুলের ভাষায় আল আমরু ইক্তাদিল উজুব, আমরটা ওয়াজিব বা আবশ্যকীয়তার চাহিদা রাখে, বা আমর বা নির্দেশ এটা ওয়াজিব বুঝায় আবশ্যক বুঝায়। তো সেই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানহার শব্দটা ব্যবহার করেছেন, কাজেই কুরবানি করা ওয়াজিব, এটা সুন্নাত নয় বা এটা নফল নয়। সুন্নাহ থেকে তারা একটা দলিল উপস্থাপন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহ এসেছে, আবু হুরায়রার বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, যার শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কুরবানি দিতে পারবেন এমন সামর্থ্য তার আছে, অথচ ওয়ালাম ইউদাহি, কুরবানি করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াতাকাররাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহ মাঠে তথা মুসাল্লায় না আসে, সামর্থ্যবান হওয়ার পরেও যে কুরবানি করলো না। হাদিসটির ব্যাপারে অনেকে ইখতিলাফ করেছেন, কেউ বলছেন হাদিসটি মাওকুফ, কেউ বলছেন মারফু, অনেকে ইখতিলাফ করেছেন। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে হাসান বলেছেন। তো এই হাদিসটিকে সামনে নিয়ে এসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান ব্যক্তিকে কুরবানি না করার কারণে তাকে মুসাল্লায় যেতে নিষেধ করেছেন, তাহলে অবশ্যই এটা ওয়াজিব পর্যায়ে যাবে, এটা ওয়াজিবই হবে, এটা সুন্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের বাণীটাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কুল, আপনি বলে দিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছুই মহান রাব্বুল আলামিনের জন্য। তো কুরবানি এই আয়াতকে উল্লেখ করে কেউ কেউ আবার কুরবানিকে সুন্নাত মুআক্কাদা তথা গুরুত্বপূর্ণ সুন্নাত হিসেবে উপস্থাপন করেছেন। যারা বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নাত ওয়াজিব নয়, তাদের দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কুরবানি করলেন, আমলাহাইনি মোটা তাজা, আকরানাইনি শিং বিশিষ্ট, দুটি শিং বিশিষ্ট দুটি কুরবানি করলেন, যাবাহাহুমা বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি নিজ হাতে জবাই করলেন। অকাল বিসমিল্লাহ আল্লাহ আকবার, নবী সাল্লাম জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবার বললেন। অন্য বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি এই কুরবানিটাকে মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করে নাও, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র উম্মতের পক্ষ থেকে কবুল করে নাও। এই দোয়াটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো দোয়ার প্রসঙ্গে পরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা শিং বিশিষ্ট মোটা তাজা কুরবানি করেছেন। অন্য বর্ণনায় আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন আমাকে একটা দুম্বা নিয়ে আসার জন্য, যে দুম্বা ইয়াতাউ ফি সাওয়াদি ইয়াবরুহু ফি সাওয়াদি ওয়া ইয়ানদুরু ফি সাওয়াদি, এমন দুম্বা যে দুম্বাটা চলে কালোর উপর দিয়ে, দৃষ্টিপাত করে কালোর উপরে, এবং শুয়ে পড়েও কালোর উপরে, মানে যার পেট কালো
চক্ষু কালো এবং পায়ের খুরগুলো কালো, এরকম বর্ণনা এসেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফাহুতিয়া বিহি লিউদহিয়া বিহি, এরকম একটা প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো যাতে তিনি কুরবানি করেন। এই দুটো হাদিসকে সামনে নিয়ে এসে তারা বলছেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, কুরবানি না করলে পাপে হবে এমন কোনো ধমক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এই জন্য কুরবানি করাটা সুন্নাত মুয়াক্কাদা। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিরমিজির একটা হাদিস উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ করা আছে একজন সাহাবি বলছেন যে আমরা রাসূল আন মিখনাব বিন সুলাইম থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে কুননা উকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আরাফা, আমরা আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষের, আলাইকুম কুল্লা সনাতিন, তোমাদের উপর উচিত হলো প্রতি বছরে ঈদের দিনে কুরবানি করা এবং আতিরা করা। আতিরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে তোমরা কি জানো আতিরা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিরা হলো ওটাই যেটাকে তোমরা জাবাড়িয়া বলো, রাজাবিয়া বলো, অর্থাৎ রজব মাসে ইসলামের পূর্ব যুগের মানুষেরা রজব মাসে গরু কুরবানি করে, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, গোস্ত বন্টন করে নিয়ে তারা খাওয়া দাওয়া করত, এটাকে তারা রাজাবিয়া, রজব মাসে যেহেতু পশু জবাই করতো এই জন্য রাজাবিয়া বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা উল্লেখ করে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যেহেতু আতিরার কথাটা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিরার পূর্বে উদহিয়া, তাহলে উদহিয়া ওয়াল আতিরা, তো যেহেতু কুরবানি করাটাকে আতিরার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফ করেছেন, আর আতিরা করা মানে রজব মাসে পশু জবাই করাটা কোনো ক্রমেই ওয়াজিব নয়, আতিরা যেহেতু ওয়াজিব নয় আর আতিরার সঙ্গে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযহিয়াকে সম্পৃক্ত করলেন, কাজেই কুরবানি করাটা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুয়াক্কাদা, একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই হাদিসকে সামনে রেখে তিনি উল্লেখ করেছেন যে এটা ওয়াজিব নয়, সুন্নাতে মুয়াক্কাদা। হ্যাঁ, এছাড়া বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া বা জুমহুরুল ফতোয়াতে উল্লেখ করেছেন আল উযহিয়াতু সুন্নাতুন মুয়াক্কাদা, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এগুলো সুন্নাতে মুয়াক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা ওয়াজিব নয়। ওয়াজিব নয় বলেই হয়তো বা আমরা সুযোগ যাতে না নিতে পারি যে কি সামর্থ্য আছে, যেহেতু কাজে না দিলে সমস্যাটা কি, এটা একটা ইমানের পরীক্ষা, আপনার তাকওয়ার পরীক্ষা, সাহস থাকলে পরীক্ষার মাঠে নামি, আর যদি সাহস না থাকে, ইমান না থাকলে তার আবার পরীক্ষার মাঠে নামা আর না নামা, পরীক্ষা দেওয়া আর না দেওয়া, ছাত্রই যদি না হয় তাহলে পরীক্ষা দেওয়া আর না দেওয়া দিয়ে তার কি যায় আসে। এর জন্য প্রত্যেকটা ব্যক্তির উপর কুরবানি করা উচিত, এটা হলো একটা কর্তব্য। কুরবানি করার মাধ্যমে আমি হয়তো বছরে প্রতি সপ্তাহে আমি গরুর মাংস, আমরা তো হয়তো একসময় 2-3 কেজি গরুর মাংস কিনে এনে ফ্রিজে ঢুকালাম, তারপর আবার এক সপ্তাহ পরে আরও 2-3 কেজি নিয়ে এসে ফ্রিজে ঢুকাবো, আবার ফ্রিজেরটা বের করে খাবো, তো এভাবে তো আমরা হয়তো যারা সামর্থ্যবান খেতে পারি, কিন্তু গরিব মিসকিন তাদের কপালে তো এসব কিছু জোটে না। এই জন্য কুরবানি উপলক্ষে তারা উদর ভর্তি করে একেবারে খুশি মনে তারা মাংস খেতে পারবে, গোশত খেতে পারবে। এই জন্য যত কুরবানি হবে ততই জনগণের লাভ, যত কুরবানি হবে ততই ভ্রাতৃত্ব বাড়বে, যত কুরবানি হবে ততই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যাবে। তো যাই হোক, কুরবানির হুকুম জমহুর উলামা ইকরামগণ যেটা বলছেন সেটা হলো সুন্নাতে মুয়াক্কাদা, তবে এটা কোনো ক্রমেই হেলায় ফেলায় পরিত্যাজ্য নয়, যেহেতু ইবনে মাজার হাদিসটা হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না সেই জন্য আবার মুসল্লাই না আসে। এজন্য সামর্থ্যবান ব্যক্তি প্রত্যেককেই কুরবানি করতে হবে। আমরা যখন কুরবানি করব, বর্তমান সময়ে মাসাইলগত কিছু তারতম্য, মাসলা মাসাইলের ক্ষেত্রে কিছু একটা বিষয় রয়েছে, সেটি হলো প্রথমত যেটা চলে আসে, কুরবানি একাই কি করব নাকি সাত শরীকে করব, আবার সাত ভাগে কুরবানি করব, কেউ কেউ বলছেন সাত ভাগে, তিন ভাগে, চার ভাগে, পাঁচ ভাগে, যে যে কয় ভাগে পাড়ি দিলেই কুরবানি হয়ে যাবে। প্রথম প্রসঙ্গ হলো সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি না, এককভাবে কুরবানি দেওয়াটা কি ওয়াজিব, যেখানে কুরবানিটাই সুন্নাতে মুয়াক্কাদা সেখানে এককভাবে কি ওয়াজিব হবে, কুরবানি নিজেই সুন্নাত, কুরবানি করাটা নিজেই সুন্নাত,
সেক্ষেত্রে এককভাবে করাটা কোনো ক্রমেই ওয়াজিব নয়। আসহাবী কিরামগণ এটাকে কখনো ওয়াজিব মনে করতেন না। তবে একটা সহিহ হাদিসে এসেছে, একটা পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করাটাই যথেষ্ট, যদিও সেই পরিবারের সদস্য সংখ্যা 100 জন হয়ে থাকে। হাদিসে উৎসাহ দিয়েছে এটা একটা পরিবারের জন্য একটা প্রাণী যথেষ্ট, একটা প্রাণী যথেষ্ট, একটি ছাগল কুরবানি করা যথেষ্ট, এটা কোনো ক্রমেই প্রমাণ করে না যে সাত ভাগে কুরবানি করা জায়েজ নেই বা সাত ভাগে কুরবানি করা বৈধ নয়। এ হাদিসটা কোনো ক্রমেই এই প্রমাণটা বহন করে না। সাত ভাগে কুরবানির প্রসঙ্গে কয়েকটা হাদিস এসেছে, মুসলিমে এসেছে, মোটামুটি হাদিসের মূল বক্তব্যটা একই রকমের। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে ইকরামগণ তারা সফরে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে ছিলাম, হজে থাকা অবস্থায় আমরা কুরবানি করেছিলাম, আমরা কুরবানি করেছিলাম আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, মানে গরু সাত ভাগে, উট সাত ভাগে, অন্য বর্ণনা এসেছে গরু সাত ভাগে এবং উট দশ ভাগে, এরকম বর্ণনা এসেছে। হুদাইবিয়ার সফরের কথাও এসেছে, কয়েকটা হাদিস আছে, সবগুলো হাদিস উল্লেখ করবো না আমি, শুধু আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন বা ওয়াল জাজুরু আন আশরাতিন। তো গরু সাত ভাগে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কিরামগণ যে সফরে কুরবানি করেছিলেন, মর্মে যে হাদিসটি এসেছে যে গরু সাত ভাগে। কেউ কেউ আবার বলছেন যে এখানে এই হাদিসটা সাত ভাগে কুরবানি করার হাদিসটা সফরের সাথে খাস, এটা সফরের সাথে নির্দিষ্ট নির্ধারিত। কিন্তু আসহাবে ইকরামগণদের কোনো একজন সাহাবী কোনোদিন বলেননি যে হাদিসটি সফরের সাথে খাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো বলেননি যে হাদিসটি সফরের সাথে খাস, সফরে যাবে মুকিম অবস্থায় যাবে না। কেননা কতকগুলো বিষয় যদি কোনো ক্ষেত্রে খাস হয়ে থাকতো, নির্দিষ্ট হয়ে থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের সালাতের পূর্বে কুরবানি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তাকে বললেন যে তুমি তোমার কুরবানির জায়গায় আরেকটা কুরবানি করো, তোমার কুরবানি হয় নাই, সাতুকা সাতুল আহমিন, তুমি যে ছাগলটা কুরবানি করেছো ওটা শুধুমাত্র গোশত খাওয়ার কিছু নয়, কাজে তোমার কুরবানির জায়গায় আরেকটা কুরবানি করতে হবে। আবু বুদ্দা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো যাজা ছাড়া নাই, মানে দাতিল হতে হবে কিন্তু আমার কাছে দাতিল ছাগি নাই, কেছে আমার কাছে একটা যাজা আছে, ছমাসের ছাগলের বাচ্চাটাকে যাজা বলা হয়, তো আমার কাছে এটা আছে ইয়া রাসূলুল্লাহ, তো আমি কি এটা কুরবানি করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, এটাকে তুমি কুরবানি করে নাও, দাহিবি এটাই কুরবানি করো, তবে লা ইয়াসলুহু মিন গায়রিক, এরকম ছ মাসের ছাগল তুমি ছাড়া আর কারোর জন্য জবাই করা বৈধ নয়। তাহলে আবু বুরদার জন্য অনুমোদিত, অন্য কারোর জন্য অনুমোদিত নয়, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। এখানে রাসূল খাস করে দিলেন, তাহলে সাত আল বাকারাতু আন সামাতিন ওই জায়গাতে খাস করলেন না কেন? তাহলে ওই জায়গাতে অবশ্যই খাস করার নির্দিষ্ট কোনো বিষয় ছিল না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেন নি। এবং আরও অনেকগুলো বিষয় আছে, একটু লক্ষ্য করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন হজ কিংবা অন্যান্য সফর থেকে, লাম্মা কাফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজবিন আও মিন গায়রি সাফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ বা অন্য কোনো সফর থেকে আসতেন, তখন উঁচু জায়গাতে ওঠার সময় তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার বলতেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী গ্রামগণকে আদেশ করতেন, তোমরা যখন সফর করবে তখন উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবে, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবে। এই যে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলার যে হাদিসটা, এটা সফরে এসেছে, মুকিম অবস্থার কোনো বর্ণনা নাই, মুকিম অবস্থার ক্ষেত্রে কোনো বর্ণনা নেই, কিন্তু উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, এটা আমভাবে সকলেই আমরা মেনে চলি যে বলি হাদিসটি আম, এটা খাস নয়, এটা সবার জন্য সর্ব অবস্থার জন্য প্রযোজ্য। এই হাদিসটা সফরের হাদিস, এটা যদি সর্ব অবস্থার জন্য প্রযোজ্য হয় তাহলে সাত ভাগে কুরবানি করাটা কেন সফরের জন্য খাস হবে, সর্ব অবস্থার জন্য প্রযোজ্য হবে না?
এরকম আরো অনেকগুলো বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় গরু কুরবানি করেছেন, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নেই। গরু কুরবানি করেছেন সেটা হজের সময়, হজের সময়, বাকারার যে হাদিস সেটা সফরের, হজের সময় তিনি গরু কুরবানি করেছেন সাত ভাগে। তাহলে গরু কুরবানি করার হাদিসটাও সফরের, তাই বলে কি আমরা বলবো যে মুকিম অবস্থায় গরু কুরবানি করা যাবে না? এই জিনিসগুলো আমার যেটা মনে হয় যেটা হলো কি, ফিকহের অভাব, যেটা ফিক উসুল দিয়ে মূলত হাদিসগুলোকে বুঝতে হয়। তো সে যাই হোক, এজন্য সাত ভাগে কুরবানি করা জায়েজ, কোনো ওলামায়ে কিরাম কোন নাজায়েজ বলেননি, কেউ অবৈধ বলেননি, সে জায়গাতে আমরা কোনো ক্রমেই অবৈধ বুঝতে পারি না। আবদুল্লাহ বিন বাস, আব্দুল আজিজ বিন বাস রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল এই কুরবানির ব্যাপারে, জিজ্ঞেস করা হয়েছিল যে গরুতে সাত শরীকে অংশগ্রহণ করা যাবে কিনা, কোনটা উত্তম? বিন বাস রাহিমাহুল্লাহ বলছিলেন যে প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে, ব্যক্তি কিংবা পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী, ছাগল, ওট কিংবা গরু, একটি প্রাণী কুরবানি করাটা উত্তম। তবে ওয়াসবুর ইয়াজজি আন কুল্লি শখসিন আও আহলি বাইতি, প্রত্যেকটা ব্যক্তি কিংবা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি গরুর একটি সপ্তাংশই যথেষ্ট হবে। মাজমুউল ফতোয়া 18 খণ্ডের 44 পৃষ্ঠা। এ থেকে তিনি বুঝাতে চেয়েছেন, এখানে আর একটা বিষয় আসে, সেটি হলো সাত ভাগে কুরবানি করলে সেটা সাতটা ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি সাতটি পরিবারের পক্ষ থেকে হবে, একটা প্রশ্ন এসে যায়। সাত ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি সাত পরিবারের পক্ষ থেকে হবে? আলহামদুলিল্লাহ এখন অনেকেই বলছেন, আগে যারা হয়তো সাত ভাগে কুরবানি নাজায়েজ বলতেন আলহামদুলিল্লাহ, এখন তারা জায়েজ বলছেন। তবে কিছু কিছু ওলামায়ে কেরামগণ বলছেন যে এটা সাত ব্যক্তির পক্ষ থেকে হবে, সাত পরিবারের পক্ষ থেকে হবে না, এরকমই কথা বলছেন। তো বিন বাস রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে এটা কি সাত ব্যক্তির পক্ষ থেকে নাকি সাত পরিবারের পক্ষ থেকে? বিন বাস রাহিমাহুল্লাহ বলছিলেন যে লা ফারকা বাইনা শখসিন ওয়া আহলি বাইতিহি, ব্যক্তি এবং পরিবারের মাঝে কোনো পার্থক্য নেই, যেটা ব্যক্তির পক্ষ থেকে হবে সেটা পরিবারের পক্ষ থেকেই হবে। সুতরাং যদি কুরবানি করা হয় সাত ভাগে, এটা আশা করি পরিবারের পক্ষ থেকে হবে, ব্যক্তির সঙ্গে এটি খাস নয়। কেন খাস নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল যখন বণ্টন করতেন তখন একটা গরুর পরিবর্তে সাতটি ছাগল প্রদান করতেন, একটি গরুর পরিবর্তে সাতটি ছাগল প্রদান করতেন। সালেহুল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফতাওয়া ওয়া রাসাইল এবং আহকামুল উদহিয়্যা এবং রিসালাতুল ফিকহিয়্যা এই গ্রন্থগুলোতে তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি হজে যে হাদি দিয়ে থাকে, মানে হজে চলা অবস্থায় যে তিনি হাদি দিবেন, সে হাদিটাও যদি তিনি ভাগে সাত ভাগে দিয়ে থাকেন তাহলে সাতজন সাতটি ছাগলই হবে তাদের জন্য। তো তিনি উল্লেখ করেছেন যে সাতটি ছাগল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গনিমতের মাল বণ্টন করতে যে একটা গরুর পরিবর্তে সাতটি ছাগল প্রদান করতেন অথবা একটা উটের পরিবর্তে সাতটি ছাগল প্রদান করতেন, তিনি উল্লেখ করেছেন যে সাতটি ছাগল সমান একটি গরু, একটি গরু সমান সাতটি ছাগল। তাহলে সাত, একটি গরুতে যখন সাত ব্যক্তি সাত পরিবারের তরফ থেকে যখন অংশগ্রহণ করবেন তখন প্রত্যেকটা ব্যক্তি সুবুরুল বাকারা, মানে একটা গরুর এক সপ্তাংশ, সপ্তাংশে অংশগ্রহণ করলো মানে একটি ছাগল কোরবানিতে অংশগ্রহণ করলো। তো একটি ছাগল যদি একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয় তাহলে একটা গরুর সাত ভাগের এক ভাগ কেন যথেষ্ট হবে না? এ হাদিস থেকে বোঝা যায় যে সাত ভাগে কুরবানি করলে এটা পরিবারের পক্ষ থেকেও হবে, ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকেও হবে। ব্যাপারটা কি এরকম যে একজন পরিবারের কর্তা ব্যক্তি যদি সাত ভাগে কুরবানি দেয় তাহলে কি তার স্ত্রী, তার সন্তান যারা একই সংসারে থাকে তাদের জন্য কি আলাদা আলাদা কুরবানি দিতে হবে? স্ত্রী একটা দেবেন এক সাত ভাগে, আবার উমুক এক সাত ভাগে, ব্যাপারটা কি এরকম নয়? এই জিনিসগুলো আল ইসলাম ওয়াসিয়, বিন বাস রাহিমাহুল্লাহ বলছেন যে দিন ওয়াসিয়, দিন প্রশস্ত, এজন্য এই জায়গাগুলোতে আমরা বিতর্ক না করে প্রশস্ততা নেই। এখানে আরেকটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই, সেটি হলো হাদিসে যেখানে আছে সাত ভাগে কুরবানি করার বিষয়, বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন বা আল জাজুরু আন আশরাতিন, গরু সাত ভাগে, ওট সাত ভাগে, সাতের কমে পাঁচ কিংবা দুই কিংবা তিন কিংবা ছয়, এরকম ভাগে কি কুরবানি করা যাবে?
ভাগ কিংবা চার ভাগ কি পাঁচ ভাগে কুরবানি করা যাবে, আমি আপনাদের সামনে সে বিষয়টাই তুলে ধরব। যে হাদিসটি উল্লেখ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুর পরিবর্তে সাতটি ছাগল দিতেন, তাহলে সাতটি ছাগল দিতেন তার মানে একটি গরু সাত ভাগে অংশগ্রহণ করা মানে সাত পরিবার থেকে সাতটি ছাগলে কুরবানি দেওয়া, তার মানে এক একটি পরিবার একটা করে ছাগল হইল আর কি, গরুর এক সপ্তাংশ একটি ছাগলের সমান। ধরে নিন দুজন ব্যক্তি যদি কুরবানি করেন একটা গরুর সাতটি ছাগলের সমান, তাহলে দুজন ব্যক্তি যদি এই গরুটাকে দুভাগ করে কুরবানি করেন তাহলে সাতটি ছাগলকে দুভাগ করলে কয়টি ছাগল হয়? সাড়ে তিনটা। আচ্ছা বলুন তো সাড়ে তিনটা ছাগল কি কুরবানি করা যায়? সাড়ে তিনটা ছাগল যেহেতু কুরবানি করা যায় না, কাজী এই তিন চার পাঁচ এরকম কোনো ভাগে কুরবানি করা যায় না। আল বাকারাতুন সাবাতিন সাত, এখানে উসুলের ভাষায় ওয়াস সাবাতু খাসুন, সাবাতুন শব্দটি হলো খাস, যেটা মৌলিক শব্দ যেটাকে কখনো বিভাজন করা যায় না। তো সাবাতুন যেহেতু মৌলিক শব্দ, আল আমালু আলাল খাসে ওয়াজিব, এবং খাসের উপরে আমল করাটাও ওয়াজিব, কোনো ধরনের ব্যাখ্যা তাবিল এসব কিছু করার কোনো সুযোগ নাই। যেহেতু খাসের উপরে আমল করা ওয়াজিব, সুতরাং সাবাতুন সাত, এই সাতের উপরেও আমল করাটা ওয়াজিব। আর যেহেতু হাদিসে এসেছে এক পরিবারের পক্ষ থেকে একটি ছাগল বা একটি দুম্বা অথবা একটি গরু অথবা সাত ভাগে, যেহেতু পরিপূর্ণ নাস পূর্ণাঙ্গ হাদিস এসেছে সাত ভাগের জন্য, এর জন্য দুই তিন ভাগ এরকম কুরবানি করা উচিত নয়, এরকম কুরবানি করা যায় না। আমাদের নসের উপরে সরাসরি হাদিসের উপরে আমল করার সুযোগ থাকতে কেন আমরা কেয়াস পর্যায়ে যাব? সালেহ আল উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাল ইয়াজুজু, হাল ইয়াজুজু আন আন আকাল্লাম মিনাস সাবঈ, মানে সাতের কমে পাঁচ কিংবা ছয় কিংবা দুই কিংবা তিন ভাগে কুরবানি করা কি বৈধ? সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ রিসালাতুল ফিকহি গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে শুধু গোশত খাওয়ার আর কুরবানির ইচ্ছা না করে, কুরবানির মেয়াদ না করে যদি শুধু গোশত খেতে চায়, তাহলে সে ব্যক্তি দুই কিংবা তিন ভাগে দিতে পারে। যদি কুরবানি করতে চায় তাহলে অবশ্যই তাকে একাইকে অথবা সাত ভাগে দিতে হবে। লিআন্নাল উদহিয়্যাতা ইবাদাতুন, কেননা উদহিয়্যা কুরবানি করাটা হলো ইবাদাত, আর প্রত্যেকটা ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য সরহাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল থাকা প্রয়োজন। দুই কিংবা তিন ভাগে কুরবানি করার কোনো দলিল নেই, বিধায় দুই কিংবা তিন ভাগে কুরবানি করলে গোশত খাওয়া হবে, সব হবে না, কুরবানি হবে না। এটা সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছে, আমি বলছি না। ইমাম কাসাই রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে তিন ভাগে চার ভাগে যে যেভাবে পারেন তিনি দিলে, তিন ভাগেও দিলে কুরবানি হবে, চার ভাগেও দিলে কুরবানি হবে, যুক্তি হিসেবে তুলে ধরেছেন সাতের ভিতরে তিন আছে, তিন তো সাতের ভিতরে আছেই, এক থেকে সাত পর্যন্ত তিন চার যেহেতু সাতের ভিতরে আছে, কাজে তিন ভাগেও দিলে হবে চার ভাগেও দিলে হবে। আমি যদি বলি যে বিশের ভিতরে কি সাত নেই, বিশের ভিতরে তো সাত আছে, বিশের ভিতরে আট রাকাত আমরা তারাবি পড়ি, আট রাকাত তারাবি পড়ি, আট রাকাত বিশের ভিতরে আছে, তাহলে কি বলবো যে তারাবি শুরু হবে আট থেকে শেষ হবে বিশ পর্যন্ত? আমরা এক জায়গাতে এক মাসলা যে এক বিচার করি, আবার সেটি অন্য জায়গায় অন্য মাসলায় অন্য ফতোয়া দিয়ে যে আমরা আমাদের বিচার বদলে যাই, এর জন্য আমাদের সরাসরি হাদিসের উপরে আমল করতে হবে। হাদিসের উপর আমল করলে তারপরেও যদি বলি তিন ভাগে বা চার ভাগে কুরবানি করা যাবে, এই পক্ষে ওলামা ইকরামগুলোর সংখ্যা একেবারেই নগণ্য কম। আবার সাত পূর্ণ করে দিতে হবে, এই মর্মে ওলামা ইকরামগণ বা সালাফগণদের, সালাফগণ বলা চলে যে সালাফগণের ঐক্যমত রয়েছে সাত তথা নসের উপরে আমল করতে হবে। যদি ধরে নেই যে আমরা কোন সিদ্ধান্তে যাব, বলে একজন বলছে তিন ভাগে জায়েজ আর একজন বলছে তিন ভাগে জায়েজ নেই, আমরা যারা হয়তো বা একটু সুযোগ খুঁজে বেড়াই তারা হয়তো বলবো ধরু কুরবানি তিন ভাগে জায়েজ, একজন বলে তিন ভাগে জায়েজ আর একজন বলে তিন ভাগে জায়েজ নেই সাত ভাগে দিতে হবে, এরকম করব। তো এই যে আমরা হয়তো ইখতিলাফকে সামনে নিয়ে আসি যদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিদ্ধান্তটাকেই গ্রহণ করতে হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল,
যদি তোমরা কোনো বিষয়ে ইখতিলাফ করো, মত পার্থক্য করো, তাহলে সেটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরত পাঠিয়ে দাও। তার মানে আল্লাহ এবং তার রসুল যে সিদ্ধান্ত দেন, সুতরাং রসুল থেকে এক পরিবারের পক্ষ থেকে একটা অথবা সাত ভাগে, এই দুটো ছাড়া কোনো বর্ণনা নেই, কাজে হয় এককভাবে অথবা সাত ভাগে করতে হবে। এবার কুরবানির কিছু শর্ত আছে, সবগুলো শর্ত বলতে পারবো না, খুতবার সময় শেষ। দুটি শর্ত আছে কুরবানি, একটা হলো মুসলিম না দাতিল হতে হবে। আবু দাউদে হাদিস এসেছে, কয়েকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাদবাহু ইল্লা মুসলিমা, তোমরা কুরবানি করো না দাতিল ছাড়া, দাতিল ছাড়া কুরবানি করা যাবে না। তো দাতিল কি হয়, গরু দু বছরে দাতিল হয়, উঁট পাঁচ বছরে দাতিল হয়, ছাগল এক বছরে দাতিল হয়, এবং ভেড়া, ভেড়া ছ মাসেরই কুরবানি করা যায় সর্ব অবস্থার জন্য। ভেড়া যদি কেউ কুরবানি করে, ছ মাসের ভেড়া সর্ব অবস্থায় কুরবানি করতে পারবে, কিন্তু ছাগল নয়, বা ছাগল কিংবা খাসি ছ মাসের জন্য বৈধ নয়। এটা একটা দাতিল হতে হবে। আরেকটি শর্ত হলো সালামাত, অর্থাৎ সালামাত মিনাল উয়ুব, যাবতীয় দোষ ত্রুটি এসব কিছু থেকে মুক্ত হতে হবে। যেমন মনে করেন একেবারে ক্ষীণকার স্বাস্থ্য, এমন ক্ষীণকার স্বাস্থ্য হওয়ার কারণে তার ক্যালসিয়ামগুলো শুকিয়ে গেছে, লাভ খালা, যে পশুর কোনো কি ক্যালসিয়াম বা অস্থিমজ্জা নেই, এমন পশু কোরবানি করা জায়েজ নেই। যে পশুর কান কেটে, কানের বেশিরভাগ কেটে গেছে, অথবা যে পশুর আপনার লেজ কাটা বা লেজ ছেঁড়া, এরকম কিছু কোনো পশু কিংবা শিং ভাঙা, এরকম কোনো পশু কোরবানি করা যাবে না, এই সকল কোরবানি জায়েজ নেই। তবে হ্যাঁ, যে পশুটার বয়সও হয়েছে, দাঁতও বের হয়েছে, কিন্তু হয়তো শিং তার আদতেই বের হয়নি, বাস্তবেই তার শিং নাই, শিং বেরই হয়নি, আল্লাহ প্রদত্ত জিনিস শিঙই বের হয় না, এমন পশু কুরবানি করতে কোনো অসুবিধা নেই। তবে যে পশুর শিং বের হয়ে ভেঙে গেছে, এরকম পশু কুরবানি করা যায় না। তো যাই হোক, খুতবার সময় শেষ, সামনে কুরবানি আসছে, আপনারা সকলেই, আমরা সকলেই যাতে কুরবানির পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি, এবং সেই সাথে আগেভাগেই যাতে আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করে ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যাতে আমরা কুরবানি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহু আকবার।